পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারি দলে ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারি দলে ঝরা পাতা। এই যে আমার একেবারেই অচেনা, এমন অচেনা বিকেলে একদিন দেখা হয়ে গেল তার সঙ্গে। প্রথমে কেউ কোনো কথা বলছিলাম না, চুপচাপ দাঁড়িয়েছিলাম, নীরবতা ভাঙল। তারপর একটা দুটো কথা, এরপরেই যেন ছুটলো কথা আর ফোয়ারা। চারপাশে তখন মিষ্টি স্বরে পাখি ডাকছে। একটা পাখি নয়, অসংখ্য পাখি যেন ডাকছে। তার কথা না পাখির ডাক, কোনটা যে শুনছিলাম আমি বুঝতেই পারছিলাম না। হ্যালো, কি করছিস? সংলাপ মুখস্থ করছি, ছুটির দিন তো আমি এভাবেই কাটাই। আবার জিজ্ঞেস করছিস কেন? বাড়ে অন্য কাজও তো থাকতে পারে। অন্য কি কাজ? হয়তো বসে বসে ধ্যান করছিস, সেটা মনে হতেই তো খোঁজ করলাম তোর। কিসের ধ্যান করছি? এমনি ফুল, পাখি, আকাশ, বাসায় চলে গল্প করব। সেটাই তো ভাবছিলাম, কিন্তু বাসায় কাজ আছে রে আমার। আজকে আর তোর সাথে আড্ডা দেওয়া হবে না। শোন, কাল তাহলে রিহার্সালে দেখা হচ্ছে। আচ্ছা, সরাসরি এখানে চলে এলাম, জানি এই সময়টা তুমি ছাড়ি হয়। আজকে রিহার্সাল রাখলে কি হতো? কালকে আবার অফিস শেষ করে ছুটতে হবে। শাহিদ ভাই তো আজ পারবে না, কি আর করা। ভাবলাম আমরা দুজনে আজকে একটু পড়ে নিই। ওটা কি? যে নাটকটা লিখবো বলে ভাবছিলাম, কাল থেকে লেখা শুরু করেছি, সাথে নিয়ে এলাম। ভাবলাম যেখানে সময় পাই লিখে নেব। এখানেও লিখতে পারো। কি যে বলো না, এখানে কি করে লিখবো? তুমি এটা ধরো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কি ব্যাপার? কাল এতবার ফোন করলাম, ব্যস্ত ছিলাম। কিন্তু পরেও তো ফোন করতে পারতে, তোমার কি হয়েছে বলো তো? কিছু হয়নি, আমি এখন একটু ব্যস্ত আছি, পরে ফোন করি। এক কাপ চা কেন? তুমি চা খাবে? আমি খেয়েছি একটু। কি ব্যাপার, হঠাৎ গম্ভীর হয়ে গেলে? কই না তো, চলো পড়া শুরু করি। হুম হুম, যে সংলাপই তুমি পড়ছিলে, এরকম মনমরা হয়ে থাকলে সংলাপ পড়বে কি করে? ঠিক মতো পড়া হবে না তো। কিছু হয়নি, চলো পড়া শুরু করি। বেশ, আমারটা আগে পড়ছি।
কোন বিকেলের কথা বলছো তুমি অমিয়া? তেমন কোনো বিকেলের কথা তো আমার মনে পড়ে না। অবশ্য এখন আর সে কথা মনে করে কি লাভ বলো? আমি যেন এখন সব দেখি তোমার চোখ দিয়ে, আমি যেন সব শুনি তোমার বলার কথার ভিতর দিয়ে। বলো সে অচেনা বিকেলের কথা। এত সুন্দর বিকেল, এ যেন একেবারেই অচেনা। এমন অচেনা বিকেলে একদিন দেখা হয়ে গেল তার সঙ্গে। অনেক অশ্রু জলে ফাগুন দিল বিদায় মন্ত্র, আমার হিয়াতলে ঝরা পাতা। কি হয়েছে বলো তো? কি হয়েছে? না, রায়হান ফোন করছে বারবার, তুমি এড়িয়ে যাচ্ছ। তোমার ভাইয়াকে ফোন করে বললো। এড়িয়ে যাচ্ছি না ভাবি, বলেছি পরে কথা বলবো। কিন্তু কথা তো বলছো না। বলবো। কি হয়েছে আমাকে কি কিছু বলা যাবে? কিছু হয়নি বলে। এদিকে তোমার ভাইয়া তো চিন্তায় পড়ে গেছে। তোমার সব দায়িত্ব আসলে তো তোমার ভাইয়ের উপর, তাই না ভাবি? আমি তো আগেই বলেছি আমাকে নিয়ে অত বেশি কিছু চিন্তা করার দরকার নেই তোমাদের। রায়হানের সঙ্গে যখন তোমার বিয়ের কথা পাকা হয় তখন তো তুমি কোনো আপত্তি করনি, কিন্তু এখন আমি অফিসে না, আমার একটু কাজের চাপ বেশি, আমরা এই বিষয়টি নিয়ে এখন আর কথা না বলি। তুমি কিন্তু এড়িয়ে যাচ্ছ। বলেছি তো এড়িয়ে যাচ্ছি না, আমি পরে কথা বলে নেব। না, আমি তোমার ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আমার কিছু মনে হচ্ছে না, ওর যা অবস্থা তা আমার বোঝার অসাধ্য। এখন তুমি কথা বলে দেখো কিছু বুঝতে পারো কিনা। দেখছি। হ্যালো রতন। জি সাহেব ভাই। কাল সকালে আমার অফিসে একটু এসো তো, পারবে? পারবো, কিন্তু কাল ভেবেছিলাম সারাদিন লিখবো, পরে আসলে হবে না, সন্ধ্যায় তো রিহার্সাল আসছি। না না, ওখানে বলা যাবে না। তুমি এক কাজ করো, কালকে রিহার্সাল যাওয়ার আগে যে কোনো এক সময় আমার অফিসে এসো। জি ঠিক আছে। শফিক যে একটা নাটক চেয়েছিল সেটা কি লেখা শেষ? না না, সময় লাগবে, কারণ আমি তো টেলিভিশনের নাটক আগে কখনো লিখিনি। আরে শুরু করো, হয়ে যাবে। শোনো, ভুল করো না কিন্তু, কালকে একবার এসো অফিসে। না, মনে থাকবে। আচ্ছা। চলে এলাম, ভাবলাম একসাথে যাই। খুব ভালো করেছি। ও, এখানে আসার আগে না রতন ভাইকে ফোন করেছিলাম, নতুন নাটকের নামটা জানলাম, খুব সুন্দর। কি নাম? আমি তোমারই দলে। মূল চরিত্র তো আমি জানি যে তুই করছিস, তো জিজ্ঞেস করছিলাম যে পার্শ্ব চরিত্রটা কত বড়। তুই না, একটা কথা বলতো। কি? কদিন ধরে তোকে কেমন যেন লাগছে। মানে? মানে কিছু একটা লুকোতে চাইছিস। কাল যখন ফোনে কথা হলো তখনও কেমন যেন বিষণ্ণ মনে হচ্ছিল। কিছু না,
তুই চাটা শেষ করতে করতে আমি একটু মেলটা চেক করে নিই, তারপর একসাথে বেরোবো। তার মানে কিছু বলবি না। আরে বলার মতো কিছু থাকলেই তো বলবো। তবে মাঝে মাঝে না আমি বোঝার চেষ্টা করি। যে ফুল, পাখি, পাতার মর্মধ্বনি যখন বোঝার চেষ্টা করি তখন আমার মনে হয় শুধু আমি মনে হয় কিছুই বুঝতে পারছি না, অথবা আমি বুঝতে পারছি আমাকে কেউ বুঝতে পারছে না, আমাকে কেউ বোঝার চেষ্টা করছে না। বাবা বেঁচে থাকলে বাবাকে জিজ্ঞাসা করতাম কেন এমন হয়, কারণ ছোটবেলায় শুনেছি ফুল পাখি সবারই একটা নিজস্ব ভাষা আছে, সবাই চায় নিজের মতো করে ডাকতে বলতে, বাবা এটাই বলতে। কিছু মনে করনি তো রতন? না, কেন মনে করব। আসলে কালকে পাখির বড় ভাই আমার কাছে জানতে চাইল, আমি সঙ্গে সঙ্গে তোমাকে ফোন করেছিলাম, ভাবলাম তুমি কিছু যদি জানো। কিন্তু এই ব্যাপারে পাখি কখনো আমার কাছে কিছু বলেনি, আর সত্যি কথা বলতে কি পাখির সঙ্গে আমার যখন কথা হয় নাটকের বাইরে কোনো কিছু নিয়ে কথা হয় না, আর পাখি ব্যক্তিগত বিষয় নিয়ে কারোর সঙ্গে আলাপ করতে পছন্দ করে না, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, আমি কেয়াকে ফোন করেছিলাম, সে তোমার মতোই বললো একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এখন যদি ওদের মধ্যে কোনো সমস্যা চলে আমরা কি করতে পারি। তবে কথা হলো যে আমাদেরও তো একটা দায়িত্ব আছে, তুমি যদি কিছু জানো তাহলে আমাকে জানিও। অবশ্যই। নাটকটা কতদূর লিখেছো? শিগগিরই শেষ হয়ে যাবে। নামটা ভালোই হয়েছে, আমি তোমাদেরই দলে। মূল চরিত্রটা কি? একটি মেয়ে সমস্ত প্রতিকূলতার মধ্যেও বেঁচে থাকতে চায়, চোখে স্বপ্ন, পেছনে প্রেরণা, দেশ, মাটি ও মানুষ। মনে হচ্ছে ভালোই হবে, কিন্তু আমাদের মূল চরিত্র শিল্পীর যে মানসিক সংকট চলছে তাকে তোমার নাটক কাটিয়ে দিতে পারবে? কি জানি, নাটকটি আগে আপনার পছন্দ হোক। আচ্ছা রায়হান, আমি তোমাকে জানাবো। কিছুই বলছে না সে, একই কথা, ভাবছি পরে। মানে কি? ঠিক আছে, দেখছে, আমি তোমাকে ফোন করব। কি বললো ও? ভালোই সমস্যা পড়ে গেল, দেখি শাহেদ সাহেবের কাছে কিছু জানা যায় কিনা। আচ্ছা, সম্পর্ক যদি ভেঙে যাবে যাক, এটা তো স্পষ্ট করে বলতে হবে আমাদের, একটা তো যুক্তি দেখাতে হবে। না, কোনো কিছু নেই। ও তো এখনো কিছু বলছে না, দেখি আজকে আসুক, আবার জিজ্ঞেস করি। ও কখন আসবে? বললো রিহার্সাল শেষ হলেই চলে আসবে। অনেক কথা বলার পরও যখন কথাটি বলা হলো না, তখন সেই কথাটি মনের ভেতর খেলা করে নানা বর্ণে, নানা ছন্দে, নানা রূপে। তুমি কি সেই কথাটি বলতে চাও অমিয়া? সেই কথাটা যেন জাদুমন্ত্র, কথার ভেতরে যে এত শক্তি থাকে সেটা বলে ফেলার পরে বোঝা যায়। ঠিক তেমনি না বলেও কথাটা যখন নিজের ভেতরে থেকে যায় সেটা হয়ে পড়ে আরো দুঃসহ। তুমি কি তাহলে সেই কথাটি বলতে এসেছো? আমি জানি না। কিন্তু আমি জানি। তুমি কে? আমাকে হয়তো চিনতে পারছো না তোমরা, কিন্তু আমি যে আছি তোমাদের সঙ্গে সারাক্ষণ। আগে তোমাকে কখনো দেখেছি বলে মনে হয় না, কিন্তু তোমাকে খুব চেনা মনে হচ্ছে। ভুল করলে, আমাকে যদি চেনা বলে মনে হয় তাহলে তোমরা নিজেদের চিনতে। তোমাদের অনুচ্চারিত কথার ভিতর যে আবেগ লুকিয়ে থাকে, যে অচেনা জগৎ তোমাদের হাত ছানি দিয়ে ডাকে, যে বাতাস তোমাদের কথাগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়,
সেসবের ভেতর কোথাও কি তোমরা খুঁজে পাওনি আমাকে? সত্যি করে বলো তো, তুমি কি সে বাতাস, সেই বৃক্ষ, সেই না ধরা অনুভব ছদ্মবেশে আমাদের সাথে এসে দাঁড়িয়েছ? বলো, উত্তর দাও। চুপ করে থেকো না, উত্তর দাও। কোথায় যাচ্ছ, চলে যাচ্ছ যে? বলে যাও, বলে যাও, বলে যাও। কোথায় যাচ্ছ তুমি, বলে যাও। না, আমার সংলাপগুলো এখনো ঠিক মতো আয়ত্তে আসেনি, আরো কাজ করতে হবে। কি বলবো রে ভাই, তুমি অনেক ভালো করেছো। আরে না, আরো পড়তে হবে ভালো করে। তো লেখা কত হলো তোমার নাটকে? কালকে সারা রাত লিখেছি, শিগগিরই শেষ হয়ে যাবে। বাকি আজকে বাসায় গিয়ে একটা ফোন করো তোমাকে। কেন, খুব দরকার আছে? একটু ফোন করতে বলেছিলে। নাটকটা লেখা শেষ হয়ে যাবে আজই, কাল আমি তোমাকে শোনাতে পারি, দেখা করা যাবে? এ কথা বলার জন্য ফোন করতে বলেছো? ওখানে বললেই পারতে। তখন তো বুঝিনি লেখা শেষ হয়ে যাবে। ঠিক আছে, অফিসে চলে এসো কালকে। অফিসে? হ্যাঁ, প্রথমে অফিসে চলে আসলে তারপরে না হয় কোথাও গিয়ে বসলাম। আর আমার জন্য এক কপি করে নিয়ে এসো। আচ্ছা। কষ্ট করে তোমাকে আর পড়তে হলো না, সবার প্রথমে আমাকেই দিচ্ছ, শাহেদ ভাই রাগ করবে না তো? না, শাহেদ ভাই জেনেছে ব্যাপারটা, আর তুমি যে মূল চরিত্রটা করছো সেটা শাহেদ ভাই জানে। আমি তো তোমাকে পড়তে দিয়েছি, আমার সব লেখাই তো প্রথম তুমি পড়ো। আমার কেন যেন মনে হচ্ছে তুমি এই কথাটা বলতে এখানে আসোনি। তাহলে কোন কথাটা বলতে এসেছি সেটা তো তুমিই ভালো জানো। সবটাই তাহলে বুঝেছো বোধহয়। বুঝেছি, ভাইয়া নিশ্চয়ই শাহেদ ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চেয়েছে, আর শাহেদ ভাই এসে তোমার কাছে জিজ্ঞেস করেছে, কারণ আমি আর তুমি অনেক কথা বলি, যদি তুমি কোনো কিছু জেনে থাকো। ঠিক, কিন্তু আমি কি বলবো, আমি তো কিছু জানি না রায়হান সাহেবের ব্যাপারে। রায়হান দেশে আসবে, এসে বিয়ে করবে, তারপর আমাকে নিয়ে চলে যাবে, অথবা একসময় আমাকে চলে যেতে হবে। এটুকু জানি, যেটা জানো না সেটা হচ্ছে আমি কিছুদিন ধরে রায়হানকে এড়িয়ে চলছি, ফোন ধরছি। এটাও কালকে জেনেছি, সেই সঙ্গে তোমার ভাইয়া তোমার কাছ থেকে কোনো কিছু জানতে পারছে না সেটা শাহেদ ভাইকে বলেছে। আর আমি যেহেতু তোমাদের বাসায় মাঝে মাঝে যাতায়াত করি, তাই তুমি যদি আমার কাছে কিছু বলে থাকো সেটা শাহেদ ভাই জানতে চেয়েছে। আসলে রতন, আমি না আমি কথাটা কাউকে বলতে পারছি না। কেন? আমার নাম যে পাখি, আমার কথা তো কেউ বলছে না। ঠাট্টা করো না। ঠাট্টা করছি না, কাল অনেক রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল, ঘুম ভেঙে দেখি
সুন্দর একটা চাঁদ আমাকে হাতছানি দিয়ে ডাকছে। কিন্তু এই কথাটা যদি বলি সবাই হাসবে, কিন্তু আসলেই ওই বাদ ভাঙা চাঁদের হাসির উছলে পড়া আলোর সঙ্গে আমার মিতালি হয়েছে যে। তুমি অভিনয় না করে লেখালেখি করলে ভালো করতে। তোমার নাটকে দুটি পাতা আমি পড়েছি, দোলা একটি অসাধারণ চরিত্র হবে। তুমি কিন্তু কথা ঘুরিয়ে নিচ্ছ, তা বলতে পারো। আচ্ছা, আমাকে ভেবেই কি নাটকটা লিখেছ? আরে না, লেখালেখির সময় তো চেনা জানা মানুষ উকি দেবেই, তা নিয়ে এত মিল খুঁজতে হয় না। তবে একটি মেয়ে এত প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে আছে, সবাইকে জাগিয়ে দিচ্ছে, এটা অনেক সুন্দর। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটি। এই কবিতাটার মধ্যে দিয়ে সে ছোটবেলা থেকে তার স্বদেশকে চিনেছে, প্রকৃতিকে চিনেছে। মহান 21শে ফেব্রুয়ারি তার ভেতরে গাঁথা হয়ে গেছে। এই কবিতাটি পড়ার পর থেকে সে প্রতি বছর এই দিনটাতে প্রভাত ফেরিতে যায়। মাতৃভাষার মধুর ধ্বনি তার ভেতরে অনুরণন তুলে। সে বেড়ে ওঠে এদেশের প্রকৃতি, আলো, বাতাস আর মানুষকে ভালোবাসার অনুভব নিয়ে। এতটুকু সময়ের মধ্যে এতটা পড়ে ফেললে কেন? তোমার লেখার প্রথম পাতাতেই তো আছে, নিজে লেখে নিজে ভুলে গেলে। পাখি, তুমি কিন্তু কিছুই বললে না। শাহিদ ভাই আবার জিজ্ঞেস করলে আমি কি বলবো তাকে? কিছু জানলেই তো বলবে। বেশ, ব্যাপারটা স্পষ্ট হয়ে যাওয়াই ভালো। তোর মত ছিল বলে আমরা সবকিছু ঠিকঠাক করলাম, ঠিক না? কিন্তু এখন কেন তুই দূরে সরে যাচ্ছিস, অথবা সমস্যাটা কোথায় সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না ভাইয়া। আমার আমার একটু সময় লাগবে, সে কথাটাই যদি রায়হানকে বলে দিতে। বলেছিলাম ওই অধৈর্য হয়ে পড়েছে। বেশ, আমি না হয় রায়হানকে জানাব, কিন্তু সময়টা কতদিন? আমি জানাবো ভাইয়া। ঠিক আছে পাখি, নিজের ভবিষ্যতের দিকে খেয়াল রাখিস। ওই সামান্য চাকরি আর শখের নাটক, তার চেয়েও রায়হানের সঙ্গে জীবনটাই অনেক সুন্দর এবং ভালো, অন্তত আমি মনে করি। নাটকটাই করেছি রত, খুব ভালো হয়েছে। ধন্যবাদ। তাহলে আমরা খুব তাড়াতাড়ি রিহার্সাল শুরু করতে পারি? অবশ্যই। হ্যাঁ শাহেদ ভাই, শ্যামলের চরিত্রটা আমি করতে চাই। এই নাটক ডিরেকশন দিবে রতন, ও যদি তোমাকে কাস্ট করতে চায় আমার কোনো আপত্তি নেই। না না শাহেদ ভাই, আমি অভিনয় করতে চাই, এটাও আপনি ডিরেকশন দেবেন। আর তাছাড়া আমার তো ডিরেকশন দেওয়ার অভিজ্ঞতা নেই। তাতে কি দেবে সেটা না হয় পরে দেওয়া যাবে, কিন্তু এবার আপনি ডিরেকশন করুন। ঠিক আছে। শোনো, এই নাটক তো পাখি পড়েছে। জি, তাই না? তাহলে দোলা চরিত্রটা পাখি করুন। অবশ্য ও ছাড়া আর কি করারও নেই। সেটা সত্য। তাহলে আমরা খুব
তাড়াতাড়ি বা সামনে রেডিংটা কল কল করি হ্যাঁ এত বড় ঠিক আছে তোমার লেখার মধ্যে না আমি আমার নিজেকে খুঁজে পাচ্ছি শুনিতে এটা আমার জীবন বাবা ছোটবেলায় একবার একুশের কবিতা আবৃত্তি করে শুনিয়েছিলেন এক জন্মদিনে একুশের কবিতার একটা বইও উপহার দিয়েছিলেন এরপর থেকেই সেই কবিতার প্রত্যেকটা লাইন আমার একদম মনের ভেতরে গেঁথে আছে তোমার ভালো লেগেছে নাটকটি আচ্ছা একটা কথা বলো তো কি কথা তোমার নাটকের দোলা চরিত্রটি ফিরিয়ে দিল একটা ছেলেকে আর যে কারণটি তুমি বলেছো সেটা কি কারো কাছ থেকে তুমি শুনেছো কেন মিলে যাচ্ছে আমার আসলে কয়েকটা ছেলের সাথে জানাশোনা ছিল ছেলেটা আসলে আমাকে পাগলের মতোই ভালোবাসত আমিও পছন্দ করতাম অপছন্দ করতাম সেটা না হঠাৎ করে একদিন কথাবার্তা বন্ধ হয়ে গেল কেন কেন বলতে আসলে জীবনটাকে সে অন্যভাবে দেখে আমার সাথে কেন যেন মিল ছিল না তার কাছে কাদামাটি মানে শুধুই কাদা যখনই সে বাইরে বের হতো বাইরে বাতাসে গাছের পাতায় তার নাকি অ্যালার্জি ফুলের মধ্যে নাকি পোকা থাকে বলো কি এই সামান্য কারণে যোগাযোগ বন্ধ কারণটা হয়তো সামান্য কিন্তু ওর বলার ভঙ্গিটা একটু বিদঘুটে ছিল তোমার নাটকে যেমন ছেলেটির সঙ্গে মেয়েটির দ্বন্দ্ব চেতনা এটা সেরকম একটু রূপ বলতে পারো সাহেব তো কিছুদিনের মধ্যে নাটকটি রিহার্সাল শুরু করবে আমি প্রস্তুত এ তুমি কি বলছো দোলা আমি যা বিশ্বাস করি তা মন প্রাণ দিয়েই করি যে মাটির বুকে আমার জন্ম যে জল কাদায় আমি বেড়ে উঠেছি তা একান্তই আমার কালবৈশাখীর রুদ্রতা যেমন আছে আমার ভিতরে তেমনি বৃষ্টির রিমঝিম ধ্বনির মুগ্ধতাও আছে ঝড়ো বাতাস যেমন আমার প্রিয় তেমনি রৌদ্র স্নাত মাঠের ঘাসের মৃদু দোলায় আমার হৃদয় নাচে তোমাকে কেমন যেন অচেনা মনে হয় দোলা অনেক কঠিন মনে হচ্ছে সহজ মন নিয়ে একবার যদি বুঝতে চেষ্টা করো চিনতে চেষ্টা করো চিনবে আমাকে জানবে তাহলে এতদিন যে তোমাকে চিনেছি সে কি অন্য কেউ না সে একই আমি তুমি যেভাবে চিনেছ সেটাতে হয়তো কোনো ভ্রান্তি ছিল ইকবাল ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না এ ব্যাপারে দলে কাউকে কিছু বলেনি পাখি আমি কি করি বলুন তো ভীষণ সমস্যায় পড়ে গেল না আমি তারপর দেখি যদি কাউকে কিছু বলে দেখুন আচ্ছা তোমাকেও কিছু বলেনি আমি তো ভেবেছিলাম তোমাকে বললেও বলতে পারে না আমাকে কিছু বলেনি শাহেদ ভাই হয়তো ধারণা করছে আমি কিছু জানি আমিও তো প্রথমে তাই ভেবেছিলাম এখন তো দেখছি তুমিও আমরা তো ওদের বাড়িতে যাতায়াত করি সে কারণে হয়তো ভেবেছে আমরা কিছু জানি এখন কি করা যায় বলো তো শোনো না তুমি একটু ভালোভাবে পাখিকে জিজ্ঞেস করো আমার মনে হয় তোমাকে বলবে দেখি সবাই আসছে চলো
বলার মতো হয়তো বা কিছুই মনে হবে না তোমাদের কাছে, কিন্তু আমার কাছে সেটা সহজ এবং স্বাভাবিক নয়। রায়হান ভাবি দুঃসম্পর্কের আত্মীয়। আমাদের একবার নাটকের শোতে গিয়েছিল, তারপর বাসায় এসছে, তখন থেকেই আমার সাথে পরিচয়। ভালোই লাগলো কথাবার্তা, মাঝে মাঝে আসতো, সহজ স্বাভাবিকভাবেই সম্পর্কটা আসলে তৈরি হয়ে গিয়েছিল। বাবা মারা যাওয়ার পর থেকে আমার সব দায় দায়িত্ব তো ভাইয়ার উপরেই এসে পড়েছে। একদিন ভাবি বলল, রায়হান দেশের বাইরে চলে যাচ্ছে, বিয়ের কথাবার্তা ঠিক করা দরকার। ওর আমিও না করলাম না, কথা ছিল ও পিএইচডি শেষ করে ও দেশে চলে আসবে, আমি আমার নাটক বন্ধ করব। কিন্তু এখন সেই কথাটাই ঠিক থাকছে না। শুধু এটাই কারণ? আমার কাজটা নাকি তার কাছে কিছুই না, ভাবতে পারো? আগে এসব কিছু বলেনি, একদিন ফোন করে বলল আমরা যেসব কাজগুলো করি সেগুলো নাকি কাজের মধ্যে পড়ে না, অর্থহীন, অপ্রয়োজনীয়। তোমার ভাইয়াকে কিছু বলোনি? ভাইয়া কি বলবে সেটা আমি জানি। ভাইয়ার কাছে এই যুক্তি টিকবে না, খুব সামান্য ব্যাপার মনে হবে। তাহলে এখন কি করবে? আমি আসলে বুঝতে পারছি না। জানো, ছোটবেলা থেকেই না আমার কিছু একটা করার স্বপ্ন ছিল, কিন্তু কি করব সেটা আমি আসলে জানতাম না। তো কি করা উচিত, কি হবে আমাকে দিয়ে, আমি নিজে জানতাম না, কিন্তু কিছু একটা করব সেটা জানতাম। কিন্তু এখন যখন আমি এই কাজটা করছি, এটার মধ্যে দিয়ে আমি আমার নিজেকে খুঁজে পাই। আমার মনে হয় এক একটা চরিত্রে অভিনয় করি, আমার এটা মাধ্যমে আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। আমি মাথা উঁচু করে বেঁচে আছি। অনেক হাসি অনেক অশ্রু জলে, ফাগুন দিল বিদায় মন্ত্র, রতনকে আসলে আমি যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে, আমি একদিন রতনের লেখার ও কথার চিন্তার প্রশংসা করেছিলাম রায়হানের কাছে। এরপর থেকেই রায়হানের পুরো বদলে গেল, যখন তখন ফোন করে কোথায় আছি কি করছি এগুলো জিজ্ঞেস করে, ভীষণ রেগে গেছিল। একটা কথা কি জানিস কে, কি রতনের লেখা ওর কথা শুনলে ফাগুনের পাখিরা বোধহয় আমাকে ডাক দিচ্ছে। যে প্রকৃতি, যে মানুষ, যে পাখির পূজনে আমি বেঁচে থাকতে চাই, তার চাইতেও বেশি রতন এটা ধারণ করে, লালন করে, আর সেজন্যই তো এরকম একটা নাটক লিখতে পেরেছে।
পাখি আমি স্পষ্ট করে বলছি এই রায়হানকে তোমার বিয়ে করতে হবে অনেক কষ্ট করে তোমাকে বড় করেছি মা বাবা মারা যাওয়ার পর সমস্ত কিছু দায় দায়িত্ব আমি নিলাম আর না তুমি একবার এটা একবার হ্যাঁ একবার ঠিক করো একবার না মানে এগুলো কোনো মানা যাবে না হয় এই বাসায় তুমি থাকবে নাহলে চলে যাবে আমাকে জানিয়েছে আজ দুপুরে ওর ভাইয়ের সিদ্ধান্ত সে মেনে নিয়েছে আর নাটক করবে না চলে যাবে রাহানের কাছে তাহলে এখন কি হবে এখন তোমরা গল্প সর্ব করো আজ রিহার্সাল হবে না আমি তো খুবই অবাক হচ্ছি মানে এটা কি করে সম্ভব আমি কি আর কম অবাক হয়েছি সেদিন যে কথা বললো পাখি আজ একেবারে তার উল্টো এই পাখি এসেছে পাখি এই পাখি শায়দ ভাই রাগ করেছেন আমি আসলে শেষ পর্যন্ত না এসে পারলাম না আমি এই নাটকটা শেষ না হওয়া পর্যন্ত আর অন্য কোনো কিছু নিয়ে ভাবছি না আমি যা বিশ্বাস করি তা মন প্রাণ দিয়েই করি যে মাটির বুকে আমার জন্ম যে জল কাদায় আমি বেড়ে উঠেছি তা একান্তই আমার কালবৈশাখীর রুদ্রতা যেমন আছে আবার ভেতরে তেমনি বৃষ্টির রিমঝিম ধ্বনির মুগ্ধতাও আছে ঝড় বাতাস যেমন আমার প্রিয় তেমনি রৌদ্রের মৃদু আমার রাগ করেছ যখন শুনেছিলাম তখন করেছিলাম এখন ঠিক আছে তুমি না বলেছিলে এই নাটকটা শেষ হয়ে যাওয়ার পরে তুমি মুক্তিযুদ্ধ নিয়ে একটা নাটক লিখবে হয়তো লিখবো তুমি তো তখন আর থাকবে না কে বলল থাকবো আমি আছি আমি তোমারই দলে সত্যি সত্যি
আমি যে পাখি, এই ফাল্গুনেই তো আমার সবচাইতে বেশি শ্বাস নেয়া। কৃষ্ণচূড়া ফুটবে, আরো কত কত ফুল, পাখি ডাকবে, এসব ছাড়া আবার স্বস্তি কোথায়? মনের মুক্তি কই? সত্যি বলছো? মিথ্যা আমি বলি না। চলো পথনাটক দেখি আজকে। প্রথমে বইমেলায় যাব, তারপর পথনাটক দেখতে যাব। আজকে আমার বান্ধবীদের দলের একটা নাটক আছে, দেখবো চলো। ছড়া পাতা গো বসন্তী রং দিয়ে শেষের বেশে, শেষের বেশে সেজেছ তুমি কিয়ে, খেলিলে হোলি ধুলায় ঘাসে ঘাসে, বসন্তের এই চরময়ী।